নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি আর আমার সঙ্গে রয়েছে সমাদৃতা সমাদৃতা আজ আমরা যে খবরটা প্রথম ব্রেক করলাম এবং মেগা কভারেজের মাধ্যমে রিপাবলিক বাংলা অ্যাপটা দেখতে পেয়েছেন যে রাজ্যের 21টি জায়গায় এই মুহূর্তে সিবিআই হানা চলছে এবং তাকে নিয়ে পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে এবং একাধিক জায়গায় সিবিআই তদন্ত আধিকারিকরা যাচ্ছেন এবং একাধিক পুরসভা তার মধ্যে রয়েছে আর এই বিষয় নিয়ে পুরমন্ত্রিত্ব একটা বক্তব্য থাকবে বা পুরমন্ত্রিত্ব একটা বক্তব্য রয়েছে সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করলো তখন পুরমন্ত্রী কি বললেন তিনি বললেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না তিনি সবে বাড়ি থেকে বেরিয়েছেন তাই এই বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করতে চান না কিন্তু রাজ্যের পুরমন্ত্রী রাজ্যের এতগুলো পুরসভা সেখানে সিবিআই হানা চলছে তিনি কি কিছুই জানেন না বা সত্যিই কি কিছু জানতেন না নাকি বলতে চাইলেন না তাই তো সমাদৃতা একদমই রুমকি এটা বড় প্রশ্ন একটা তুমি তুলেছো যে সত্যি রাজ্যের পুরমন্ত্রী তিনি কিছুই জানেন নাকি নাকি উল্টো সুরে এবার বাজছেন ফিরহাদ হাকিম কারণ ফিরহাদ হাকিম তাকে যখন প্রশ্ন করা হলো প্রথমে বললেন আমি কিছুই জানি না আমি এই বাড়ি থেকে বেরোচ্ছি খোঁজ খবর নেব তারপর বললেন তদন্তে তো হস্তক্ষেপ করা যায় না অর্থাৎ তদন্ত নিয়ে তার কোনো বক্তব্য নেই তারপরে কি বললেন ফিরহাদ হাকিম তারপরে তিনি বললেন নম নম করে বললেন রাজনৈতিক উদ্দেশ্যের কথা কিন্তু কাদের রাজনৈতিক উদ্দেশ্য কোনো দলের নাম নিলেন না যে কথা বারবার আমরা জানি আমরা এই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের মুখে শুনি রুমকি যে বারবার নাম উঠে আসে বিজেপির বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এজেন্সি বলে কটাক্ষ করা হয় তেমন কোনো কথা কিন্তু ফিরহাদ হাকিম বললেন না শুধু আজকেই নয় আমি একটু মনে করিয়ে দেবো দর্শকদেরকে আগের কথা ফিরহাদ হাকিমের ফিরহাদ হাকিম এর আগে কিন্তু প্রকারান্তরে স্বীকার করেই নিয়েছিলেন যে কোনোভাবেই এজেন্সি মারফত কোনো পুরসভায় নিয়োগ হওয়ার কথাই নয় সেটা আদতে বেআইনি তিনি পরিষ্কার বলেছিলেন আমি নিজে খুঁটিয়ে দেখবো আমরাও তদন্ত করছি যে ঠিক কী ঘটেছে কারণ এজেন্সির মাধ্যমে তো নিয়োগ হওয়ার কথা নয় অর্থাৎ তিনি নিজেই বলছেন যে নিয়োগ কিভাবে হয় না যে পুরসভায় নিয়োগ হবে সেই পুরসভায় একসঙ্গে বোর্ড তৈরি হয় সেই বোর্ড তারা মিটিং করে তাদের নির্দিষ্ট নর্মস অনুযায়ী তারপর নিয়োগ করা হয় কিন্তু সেসব কিছু মেনটেন তো করা হয়নি এবং যে ছবিটা আমরা আজকে দেখেছি রাজ্যের 20টা জায়গা তল্লাশি আমাদের প্রতিনিধিরা অর্ণব থেকে শুরু করে আমাদের প্রতিনিধি ভাস্কর সৈকত ঐন্দ্রিলা সবাই লাগাতার লাগাতার যে ছবি আমাদেরকে পাঠাচ্ছে তাতে বুঝতে পারছি আমরা যে একটা মানে টপ গিয়ারে যদি তদন্ত বলা হয় তাহলে তাই চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ফিরহাদ হাকিম কিন্তু উল্টো সুরে বাজছেন বলেই মনে হচ্ছে রুমকি যথেষ্টই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য তার কারণ রাজ্যের পুরমন্ত্রী তিনি এবং পুরসভায় নিয়োগে দুর্নীতি সেই বিষয়ে পুরমন্ত্রীর এই মন্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্টই ভাবাচ্ছে আমার মনে হয় শুধুমাত্র রাজ্যের বিরোধী দলকে নয় রাজ্যের শাসক দলকেও পুরমন্ত্রীর যে মন্তব্য তা কিন্তু ভাবাবে আমরা প্রত্যেকদিন নানা ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই যাতে সমস্ত খবরের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান সেই কারণে আপনাদেরও কিছু ছোটো ছোটো কাজ করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফলো করবেন অবশ্যই এবং এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য দেওয়া রয়েছে কারণ রিপাবলিক বাংলা এবার আসছে ডিজিটালে টেলিভিশন দুনিয়ায় ঝড় তোলার পর রিপাবলিক বাংলা এবার ডিজিটালে আসছে তাই তো সমাদৃতা একদম এবং ডিজিটাল মিডিয়ায় ঝড় তুলতে আসছে রিপাবলিক ডিজিটাল আর সাধারণভাবে আপনারা যেটা করে থাকেন সেটা অবশ্যই সব খবরের সব আপডেট নজর রাখতে নজর থাকুক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়